আমরা কি সংখ্যা চিনি? আমরা গতকালকে শিখছিলাম না? আজকে আমরা একটা কাজ করব, নতুন কিছু করি। হ্যাঁ আচ্ছা, এখন আমি যাকে যাকে ডাকবো তারা দ্রুত আসবা। মরিয়ম, সাদিয়া, লিজা, ফারজানা, সুবর্ণা, আসো সবাই আসো। হ্যাঁ আসো, এখানে দাঁড়াও। তোমরা কয়জন এসছো আমাদের? 1, 2, 3, 4, 5 জন। আচ্ছা এবার আমি আরেকজনকে ডাকতেছি। কারে ডাকবো? সাথে আসো। আর বাকি যারা আছো তোমরা ভালো করে কিছু দেখবে, ভুল হলে সমস্যা, সুন্দর করে দেখবে। সাথে আর এখানে কয়জন গোনো তো? সাথে আর একটু ডান দিকে চাপো। কয়জন? পাঁচজন। এখন তোমার কাজ হচ্ছে, ওরা সবাই কি একরকম উঁচু? খাবার উঁচু তো একরকম। তাহলে আমি তোমাকে একটা কাজ দিলাম, তুমি কাজটা করো। কাজটা হচ্ছে এদেরকে তুমি উচ্চতা অনুযায়ী বড় থেকে ছোট সাত, প্রথমে সবচেয়ে বড় যে, তারপর যে বড় সাধারণত কোন পাশ থেকে সাথে ভাই, এই পাশ নয় পাশ? তাহলে সবার বড় আগে ওই পাশে দাও। বাকিরা সবাই দেখো যে সাথে কাজটা পারতেছে কিনা। হ্যাঁ তারপরে তুমি এবার সাধারাও। এখন সবাই ভালো করে তাকাও তো, সাথে সে বড় থেকে ছোট সাজাইছে, এটা হয়েছে? তাদের সাজানোটা ঠিক আছে? তাহলে তোমরা এরকম সংখ্যা আমি যদি দিই, সংখ্যা করলে তোমরা সাজাতে পারবা? সবাই পারবা? আচ্ছা আমার কম হয় এলোমেলো হয়, এলোমেলো হওয়া আগের মতো দার্জার ইচ্ছা মতন দাও। আচ্ছা এবার সাথীর কাজ, এবার তুমি কী করবা, তুমি এবার ছোট থেকে বড় সাজা ওদেরকে। হ্যাঁ ছোট থেকে সাজা। হ্যাঁ দাও, তুমি জায়গায় বড় দাও। হ্যাঁ ছোট থেকে শুরু করবো। বাকিরা খেয়াল করো, ও পারতে। আচ্ছা তুমি ওই পাশে দাও। এখন কি হয়েছে, ছোট থেকে বড় সাজানো হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সাথে গিয়ে একটা ধন্যবাদ। যাও সবাই জায়গাতে যাও। এবার আমরা কিছু কাজ করবো। এবার হচ্ছে দেখো, আমার কাছে কিছু কার্ড আছে, সবাই দেখো, অনেকগুলি কার্ড আছে তাই না? অনেক আছে না? তাহলে আমি এখন একটা কাজ করি, এখান থেকে পাঁচটা কার্ড, আমি এখান থেকে পাঁচটা কার্ড আমি এখানে রাখতেছি আমার ইচ্ছা মতো। সবাই খেয়াল করো, পাঁচটা না বেশি রাখলাম। আচ্ছা এখন আমি আরেকজনকে ডাকবো, একে ডাকতে পারি। আসো তুমি আসো। তোমার কাজ হইতেছে এই যে এখানে যে সংখ্যাগুলি আছে সবগুলি কিন্তু এলোমেলো, তুমি এখানে সুন্দর করে সাজাইবে, বড় থেকে ছোট সাজাও। বাকিরা দেখো, কথা বলো না, দেখো ও পারতেছে কিনা। আগে তুমি কাঠগুলি দেখো কত কত সংখ্যা আছে, সবগুলি আলাদা করো। হ্যাঁ বাকিরা দেখো ও পারে কিনা। হ্যাঁ দেখো সবাই দেখো, এটা তুমি এই ভাবো এখানে জায়গা বেশি। হ্যাঁ তারপরে আর কত আছে তোমরা বসো। তারপরে আচ্ছা তোমার কাছে হচ্ছে বড় থেকে ছোট, তুমি কি বড় থেকে ছোট সাজাইছ? না স্যার। সাজানো হয়েছে? না। আচ্ছা কে পারবা? আচ্ছা সাহেদ আসো দেখি। বাকিরা দেখবে ঠিক হয় কিনা।
আচ্ছা দেখো সাহেদা সাজাইছে, আর সাজানো আমরা দেখি হয় কিনা। তুমি এখানে দাঁড়াও, সবাই খেয়াল করো তো, দেখো তাকাও পাটটা কি বড় থেকে ছোট হয়েছে। ওখান তো ডান পাশ থেকে সাজাইছে, বড় থেকে ছোট। এবার আমরা আরেকটা কাজ করি, এই সংখ্যাগুলোই আমরা আবার এলোমেলো করি, এবার আমরা সাজাবো ছোট থেকে বড়। আচ্ছা এবার আসো তানজিলা, তানজিলা আসো, তোমরা দেখা দেবো, বসো দেখা দেখে দেখা। হ্যাঁ সবচেয়ে ছোট ডাক্তার তুমি দিবে, এরকম যদি আমরা কাট দিয়ে সাজাতে পারি, দেখবো আমাদের যখন ভোরে আমরা সংখ্যা দিব, যে কোনো সংখ্যা দিলে আমরা সেগুলি সাজাতে পারবো। তুমি এবার শাসো, এখন সময় থাকে তো তাকে ওই দিকে, পাটা কি ঠিক আছে ছোট থেকে বড়? হ্যাঁ সবচেয়ে ছোট কত? তিন। আর সবচেয়ে বড়? বিশ। তাহলে কাঞ্জিলা পারছে ছোট থেকে বড় সাজাতে পারছে। এখন এই কাজগুলো যদি আমরা বোর্ডে দেই তোমরা করতে পারবা? আচ্ছা ঠিক আছে।